প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে অনলাইনে তোমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমরা আশা করেছিলাম হয়তো চিরেই বিদ্যালয় খুলে যাবে এবং তোমাদের সঙ্গে সরাসরি শিক্ষা কার্যক্রম চলবে, কিন্তু আবারও করোনার উপদ্রব বেড়েছে। আমরা সঠিক বলতে পারছি না যে কবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, শ্রেণীকক্ষে তোমাদের সঙ্গে বসে মতের আদান প্রদান পাঠদান করতে পারবো। তো যা হোক, এই জন্য আমাদের অনলাইনে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জীব জগৎ নিয়ে কথা বলব। এর পূর্ববর্তী ক্লাসে আমরা একটা জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলেছিলাম, জীবের প্রধান বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম যে কতগুলো প্রধান বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে জীব বলতে পারি। সেগুলো ছিল চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন। এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একটা কোনো কিছুকে জীব বলতে পারি, আর এগুলো না থাকলে তাকে আমরা জীব বলতে পারি না। এখন এই যে জীব জগৎ আছে, তোমরা নিশ্চয় দেখেছো এই জীব জগতে বিভিন্ন রকম জীব আছে। অতি আণবীক্ষণিক জীব আছে যাদেরকে খালি চোখে দেখা যায় না, আবার হাতি, ঘোড়া, তিমি মাছের মতো মানে বিশাল আকারের জীবও রয়েছে। এই জীবগুলোর মধ্যে নানান রকম বৈচিত্র্য রয়েছে। কোনোটা বড়, কোনটা ছোট, কোনোটা খাদ্য গ্রহণ করে, কোনোটা নিজের খাদ্য নিজে তৈরি করে। এই সমস্ত বিশেষ বৈশিষ্ট্যের উপর ভাগ করে জীব জগৎকে কতগুলো বিশেষ বৈশিষ্ট্যে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে বিজ্ঞানী মডুলিস এবং হরিকার, তাদের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগটা এখানে আমাদের আলোচনা করা হয়েছে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করেছে, যা তারা বিজ্ঞান জগৎকে, জীব জগৎকে পাঁচটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হলো, প্রথম হলো মনেরা, প্রতিষ্ঠা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিলেডিয়া। এই শব্দগুলো তোমাদের কাছে নতুন, এইগুলো যখন তোমরা পড়বে তখন এই শব্দগুলো আর তোমাদের কাছে নতুন থাকবে না, এগুলো পরিচিত হয়ে যাবে। এখন প্রথমে আমরা আসি যে প্রথম যে বিভাগটা বলা হয়েছে সেটা হলো মনেরা। কারা মনেরা? মনেরা হলো অতি আণবীক্ষণিক জীব, অতি আণবীক্ষণিক জীব যাদের, যারা এককোষী এবং যাদের নিউক্লিয়াস সুগঠিত না, যাদের আমরা জীবের এসে দেখেছি যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটা এদের সুগঠিত না। এরা খুব ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা হলো মনেরা। এরপরে আছে প্রতিষ্ঠা। মনেরা, প্রতিষ্ঠা, এরা কাছাকাছি, তো এরাও এককোষী, প্রতিষ্ঠাও এককোষী, কিন্তু প্রতিষ্ঠার কোষগুলো সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত, এবং এরা মোটামুটি আরও উন্নত, মনেরা থেকে আরও উন্নত এদের, তাই তো? এরা এককোষী, এরা একক বা দলবদ্ধভাবে বাস করে, তাই তো? এরা একক বা দলবদ্ধ কাজ করে। মনেরার উদাহরণ ছিল রাইজেবিয়াম, আর প্রতিষ্ঠার উদাহরণ ইউগ্লেনা অ্যামিবা। ইউগ্লেনা এবং অ্যামিবা, অ্যামিবাটা আমাদের এখানে অনেক পরিচিত, তোমরা পরীক্ষা নিয়ন্ত্রণে দেখেছো অ্যামিবা। তো অ্যামিবা হচ্ছে আমাশয়ের জীবাণু বা এই ধরনের ছোটো ছোটো বিভিন্ন রোগের জীবাণু আমাদের ক্ষতি করে। এরপরে আসছে ফাঞ্জাই বা ছত্রাক। তিন নম্বরে আসছে ফাঞ্জাই বা ছত্রাক, তাই তো? তোমাদের অতি পরিচিত ব্যাঙের ছাতা বা মাশরুম, এই শ্রেণীভুক্ত। কি বৈশিষ্ট্য আছে এখানে? এখানে এই ফাঞ্জাইদের বৈশিষ্ট্য কি? এরা মৃতজীবী, ঠিক আছে? এরা মৃতজীবী, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, মরা পচা জীবের উপর বাস করে। আমাদের অতি পরিচিত ব্যাঙের ছাতা, আমরা বন জঙ্গলে যেখানে সেখানে দেখতে পাই ব্যাঙের ছাতা, ঠিক আছে? এর আরও উদাহরণ আছে, যেমন ইস্ট, পেনিসেলিয়াম, মাশরুম, মাশরুম যেটা খাওয়ার যে ব্যবহার করা হয়, ঠিক আছে? এরা এই শ্রেণী বিভক্ত, কারণ এদের শরীরে ক্লোরোফিল নেই বলে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না,
মরা পচা জীব্য থেকে এরা এদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে। এরপর আছে প্লান্টি, প্লান্টি কথা আসছে প্লান্ট থেকে অর্থাৎ উদ্ভিদ, অর্থাৎ সমগ্র উদ্ভিদ জগৎ এই শ্রেণীর অন্তর্ভুক্ত, সমস্ত উদ্ভিদ জগৎ এই প্লান্টি শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে ছোট বড় গাছ রয়েছে, আম গাছ, জাম গাছ, কলা গাছ, বিভিন্ন রকমের ঘাস, তাই তো, এরা সবই প্লান্টি শ্রেণীভুক্ত। এদের বৈশিষ্ট্য কি? এই প্লান্টি শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এবং কোষে প্লাস্টিক বা ক্লোরোফিল নামে বর্ণপরিকা থাকে। এই ক্লোরোফিল থাকার ফলে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, অর্থাৎ এরা মাটি থেকে পানি এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সূর্য আলোকের সাহায্যে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ খাবারের জন্য এদের হাট বাজারে যেতে হয়। এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এই শ্রেণী হলো প্লান্টি, ঠিক আছে। এরা প্রায় সবাই সবুজ এবং ক্লোরোফিল থাকে, তাই তো, যেমন আম, জাম, কাঁঠাল, বিভিন্ন রকম গাছপালা এইগুলো। এর পরের শেষ রাজ্য হলো অ্যানিমেলিয়া, অর্থাৎ অ্যানিমেল কথা থেকে আসছে অ্যানিমেলি, অ্যানিমাল অর্থ প্রাণী, তাই তো। তাহলে এই সমগ্র প্রাণী জগৎ, মানুষ, ছাগল, গরু, হাঁস, মুরগি, এসবই অ্যানিমেলিয়া শ্রেণীভুক্ত। এই শ্রেণীর এরা সব থেকে উন্নত শ্রেণীর জীব, কিন্তু প্রধান বৈশিষ্ট্য সমস্যা হলো এদের শরীরে ক্লোরোফিল নেই। এই ক্লোরোফিল না থাকার জন্যে কি হয়, অ্যানিমেলিয়া শ্রেণী নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরা খাদ্যের জন্যে সবসময় উদ্ভিদ শ্রেণী অর্থাৎ পূর্ববর্তী শ্রেণী, যেটা দেখেছিলাম প্লান্টি, এই প্লান্টি শ্রেণীর উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরা খাদ্যের জন্যে নির্ভরশীল, ঠিক আছে। তাহলে অ্যানিমেলিয়া শ্রেণীটা নির্ভরশীল পুরোপুরি প্লান্টি শ্রেণীর উপর তাদের জীবনযাপন এবং খাদ্যের জন্যে, ঠিক আছে। তাহলে এই পরস্পর একটা নির্ভরশীলতা রয়েছে, তাই তো। তাহলে আমরা দেখলাম কি, যে জীব জগৎ, যে জগৎটা নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে জীব জগতের শ্রেণী বিভাগ অর্থাৎ কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, এই ভাগটা আমাদের কেন প্রয়োজন, এই প্রয়োজনটা হচ্ছে আমরা প্রত্যেকটা জীব সম্পর্কে জানতে পারবো ভালো, এবং এই জীব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে আমাদের শ্রেণী বিভাগ করা অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ একটা গ্রুপকে যখন আমি জানতে পারবো, তখন ওই গ্রুপের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ঘুরে বুঝে নেব যে তাদের সবার বৈশিষ্ট্য এক। যেমন আমরা এখানে যে মোটা দাগের উদাহরণ দিলাম, যে অ্যানিমেলিয়া, অর্থাৎ এই অ্যানিমেলিয়া বলার সঙ্গে সঙ্গে এর মধ্যে যারা আছে আমরা বুঝে নেব, এরা কেউই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার যখনই বলবো যে প্লান্ট, প্লান্টি বলার সঙ্গে প্লান্ট, অর্থাৎ এরা সবাই নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ঠিক একইভাবে যখন আমি বলবো ফাঞ্জাই, ফাঞ্জাই অর্থাৎ ছত্রাক, ফাঙ্গাস, এই ফাঞ্জাই শ্রেণী এরা মরা পচা দেহ থেকে খাদ্য সংগ্রহ করে, ঠিক আছে, মৃতদেহ থেকে এরা খাদ্য গ্রহণ করে, মৃতদেহের উপর জন্মায়, ঠিক আছে। এই শ্রেণী বিভাগগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এই কারণে। পরবর্তীতে আমরা দেখব যে এই শ্রেণীগুলোকে আরো বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন অ্যানিমেল শ্রেণীকে আমরা আবার বিভিন্ন ভাগ করি, কারণ প্রাণীর মধ্যে নানা রকম রয়েছে। কি কি ভাগ একটা জেনে নিই, যে যেমন এখানে মৎস্য রয়েছে, মাছ একটা শ্রেণীতে হবে, মাছ একটা শ্রেণীতে যাবে, পাখি পক্ষী সকল এক শ্রেণী যাবে, একটা শ্রেণী আছে স্তন্যপায়ী, ঠিক আছে। এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এবং তখন সেই প্রাণী সমূহকে আবার বিভিন্ন দলে ভাগ করা হবে। তখন আমরা সেই দলের একটা দলের একটা প্রাণীর বৈশিষ্ট্য জানলে আমরা ওই দলের অন্যান্য সবার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে আজকের শ্রেণী বিভাগ এ পর্যন্তই।
তোমার এরপরে উদ্ভিদ এবং প্রাণী দুই শ্রেণীর বিভিন্ন বিভাগ নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।